গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং নয় এখন চারটে সাড়ে চারটে বাজে আমি এইমাত্র বাগানে কিছু কাজ করছিলাম কাজ করে এই উপরে এসেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে খাওয়া দাওয়া হয়ে করে নিয়েই আমি বা আমি নিচে চলে গেছিলাম বাগানে যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন থেকে রাত অবধি আমি আজকে বিকেলে ব্লগটা দিচ্ছি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আজকের কবিতা দিয়ে শুরু করব গাছের কিছু কাজ দেখাবো তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে গাছের কিছু কাজ আমার গাছে আমার গাছ ছাড়া আমি বাঁচব না আমার দেখবে প্রতিটা ব্লগের মধ্যে গাছের কিছু কাজ অবশ্যই আছে গাছ আমি খুব ভালোবাসি এবং আমার হাজব্যান্ড যে ও ও গাছ মানে মিললি চাষবাস করে ওই জন্য মাঝে মধ্যে আমি মাঠের ব্লগও দিই তোমরা দেখবে অবশ্যই দেখো লাঞ্চ সেরে আমি বিকেল বিকেল আমার বাগানে চলে এসেছি আমি তোমাদের একটু আগেই আমি একটু আগেই বললাম যে আমি বাগানের কিছু কাজ করছিলাম এই কাজগুলোই আমি করছিলাম বাগানে আমি গাছ গাছ রেডি করছিলাম এই এটা হচ্ছে আমার একটা অরেঞ্জ কালারের রঙ্গন ফুলের গাছ এই গাছের থেকে আমি ডাল কাটিং করে আগেও একটা রেডি করেছিলাম হয় কিনা দেখার জন্য আর হয়েছে সত্যি সত্যি তোমাদেরকে চারাটা আমি দেখাবো আর হচ্ছে মানে যে চারাটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি তোমাদের টবে তৈরি করাই আছে দেখাবো পোতা আছে আর এর আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আমার যে চারাটা রেডি করেছিলাম সেটা আমি এর আগে ব্লগেও দেখিয়েছিলাম যাই হোক আবার তোমাদের দেখিয়ে দেবো আমি এই আজকে ডাল কয়েকটা কাটিং করে বসাচ্ছি ডালের গায়ে কোনো পাতা থাকলে হবে না এই অ্যালোভেরা জেল দিয়ে গোড়াটা নাইনটি ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে আর অ্যালোভেরা জেল দিয়ে বালিটা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে এতে বসিয়ে দিতে হবে এইভাবেই গাছ রেডি করতে হয় যাই হোক গাছের কাটিং যে কোনো গাছের কাটিং এইভাবেই রেডি করলে সেই গাছ হবে তবে সবে সব ডাল যে আমার হবে সেটা আমি বলতে পারছি না দুটো একটা মিস হতেই পারে যাই হোক এই গাছের ডালগুলোকে আমি রেডি করে নিলাম আমি তিন চারটে ডাল রেডি করেছি এবার এটাকে একটা ভালো প্লাস্টিক পলি দিয়ে ভালো করে বেঁধে এক মাসের জন্য রেখে দিতে হবে সন্ধেটা তো হয়েই গেছে আমার বিকেলের সমস্ত কাজ সারতে সারতে এইবার আমি দাদাভাইকে বললাম দাদাভাই বাড়ি আসার সাথে সাথে জানোই তো তোমরা দাদাভাই চাটা করে আমার খুব চা খেতে ইচ্ছা হয়েছে বিকেল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে চাটা করে নিলো ও করে নিয়ে দুজনে মিলে চাটাকে খাবো খেয়ে এইবার একটু তোমাদেরকে বলেছি আমার আজকের কবিতাটা তোমাদের শোনাবো সেই কবিতাটা আজকের করব। সেই কবিতাটা তোমরা শুনে আমাকে বলো ঠিক আছে চাটা খেতে খেতে আমাদের এই এইটুকু টাইমই নিজেদের মধ্যে একটু গল্প হয় কথা হয় সময় কাটানো হয় সকালেও তাই বিকেলেও মানে সন্ধ্যে বিকেলে না বিকেলে আমরা কোনো দিন চা খাই না আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয় সেই সন্ধ্যেবেলাটা আমাদের একটু গল্প হয় তারপর দাদাভাই ক্লাবে চলে যায় আর আমি আমার মতো এই ফোনের এডিট করি রান্না বান্না করি সংসারের কাজ করি এই সব করি তাহলে বন্ধুরা কবিতাটা আমি তোমাদের সামনে বলবো যে কবিতাটা বলবো বললাম একটু আগে সেই কবিতাটা তোমাদের সাথে যে কবিতাটা বলতে যাচ্ছি কবিতাটার নাম মা আমি তোমাদের সামনে কবিতাটা দেখেই বলবো কিন্তু কবিতাটা আমার বলার পরে কেমন লাগলো সেটা তোমরা প্লিজ জানিও যে আমি কেমনভাবে বলতে পারি বা বলতে পারছি কি না সেটা আমার জানার দরকার আমার কিছু আমার সে মানুষের শেখার শেষ নেই তাই না আর আমার শেখার মধ্যে অনেক ঘাটতি আছে সেই ঘাটতিগুলো কী কী সেগুলো আমার জানার দরকার আছে তোমরা কমেন্টস না করলে আমি জানতে পারবো না ঠিক আছে তাহলে আমি কবিতাটা বলি কবিতাটার নাম হচ্ছে মা রূপক চট্টোপাধ্যায় খুব নামি কোনো লেখকের নয় কিন্তু কবিতাটা খুব সুন্দর মা কবিতা মা তুমি আমার প্রথম গলার স্বর মা তুমি আমার ত্রিভুবন চরাচর মা তুমি আমার রামধনু রং খেলা মা তুমি আমার পাখি ডাকা ভোরবেলা মা তুমি আমার হৃদয় হরণ হাসি মা তুমি আমার রঙিন স্বপ্ন রাশি মা তুমি আমার অকৃপণ ভালোবাসা মা তুমি আমার সারা জীবনের আশা মা তুমি আমার শিশিরের টুপটুপ মা তুমি আমার রূপ কথা অপরূপ এই মা কথাটা যখন আমরা উচ্চারণ করি আমাদের প্রাণটা ঠান্ডা হয়ে যায় তাই না বলো মা একটা আলাদা জিনিস মা ওয়ার্ডটাই আলাদা মায়ের সাথে কোনো ওয়ার্ডের তুলনা করা যায় না মায়ের সাথে মামারও তুলনা করা যায় না মামা ওয়ার্ডেরও তুলনা করা যায় না মা এমনই একটা শব্দ আর মা যখন সন্তানকে লালন পালন করে বড় করে তোলে সেই যে তার মায়ের যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু কারুর নেই এমনকি বাবার মধ্যেও নেই মা শব্দটা একটা অন্য শব্দ মা উচ্চারণ করলে যেন সারা পৃথিবীর সব কিছু সুন্দর একটা নির্মল পরিবেশ তৈরি হয়ে যায় চারিদিকে তাই না পৃথিবীটা যেন শোনার পৃথিবী হয়ে যায় মা কথাটা উচ্চারণ করার সাথে সাথে সেই মা শব্দটা শোনার জন্য অনেক মেয়েরাই আকুলি বিকুলি হয়ে থাকে তাই না যাই হোক আজকের কবিতাটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অতি অবশ্যই আমাকে জানিও প্লিজ আজকে চলো আমরা তাহলে এবার রাত্রে কি ডিনার করব সেটা দেখে নেই আর এর আগে আমি যেহেতু একটু গাছের কাজ তোমাদের দেখিয়েছি আমার গাছের কাজটাও তোমাদের কেমন লাগলো সেটাও বলো সাথে সাথে ঠিক আছে দেখো রাত্রে ডিনারের জন্য আলু পেঁয়াজ ভাজা কেটে নিয়েছি এর সাথে একটু ডিম মিশিয়ে দেবো আর এই লবণ মিশিয়ে দিয়ে রাখছি এটা নরম হয়ে গেলে তেলটা কম টানবে বুঝেছ তোমরা একটু লবণ মিশিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো তারপরে ভাজলে আমার তেলটা কম টানবে ওই জন্য আমি সব কিছুতে একটু লবণ মিশিয়ে ভাজাভুজি বিশেষ করে লবণ মিশিয়ে রেখে দিই অনেকক্ষণ আগে এই মিশিয়ে রাখলাম এবার আমার আটাও মাখা হয়ে গেছে দেখো রুটি চারটে করে নিয়েছি আর ওবেলার দুটো রুটি আছে আমার ভাসুর খাবে ভাসুরকে দেব এর থেকে দুটো রুটি আর আমরা দুটো করে খাবো আর ওবেলার দুটো রুটি রয়েছে এতে আমাদের হয়ে যাবে আর কিছু তরকারি আছে আর এই আলু এর সাথে একটু ডিম দিয়ে দেব ফ্রাই হয়ে যাবে তাহলে আমি রুটিটা করে দেখো রুটিটা বেলে নিচ্ছি আমি চারটে রুটি করতে কত সময় লাগবে তাই না এক্ষুনি হয়ে যাবে ওই ভাজাটা করতে যা টাইম লাগবে একটু তাহলে বন্ধুরা এই রুটিগুলো করার সাথে সাথে তোমাদের বলে দিচ্ছি রাত্রে ব্লগটা কেমন লাগলো আজকে বিকেল থেকে রাত অবধি তোমরা অবশ্যই একটুখানি বলো আমাকে প্রতিদিন একই রান্না কাজ দেখালে ভালো লাগে ওই জন্য আজকের আমি একটু তোমাদের কবিতা বলে শোনালাম তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলো আর এই রুটিটা আর আলু ভাজাটা আমি আজকে নিচে করব ভাবছি দেখি নিচেও করতে পারি কাঠ লুমুনটাও ধরি নিয়ে করতে পারি আগে পেলে তো নেই